আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। অনেক সময় রোগীরা আমাদের কাছে এসে বলে যে প্রচুর হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, নাকের ভিতরে চুলকায়, ঘর ঝাড়ু দেওয়ার সময় বা রান্না করার সময় প্রচুর হাঁচি হতে থাকে এবং নাক দিয়ে পানি পড়তে থাকে। এই সমস্যাটিকে আমরা বলে থাকি অ্যালার্জিক রাইনাইটিস। এই সমস্যা আমাদের দেশে, বিশেষ করে যে সমস্ত দেশে বায়ু দূষণ অনেক বেশি হয়ে থাকে, সেই সমস্ত দেশে এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। এই সমস্যা হলে দীর্ঘমেয়াদি চিকিৎসা লাগে, কিছু লাইফস্টাইল পরিবর্তন করতে হয় এবং কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। অনেক সময় রোগীরা বিরক্ত হয়ে যায়, লম্বা সময় ওষুধ খাওয়া লাগে, অনেকেই বলে থাকে অ্যালার্জির চিকিৎসা নেই। আসলে কথাটি সেরকম না। অ্যালার্জি হলে বা অ্যালার্জিক রাইনাইটিস হলে অবশ্যই এর চিকিৎসা আছে। চিকিৎসার মধ্যে কিছু জিনিস হলো, যে সমস্যার কারণে বা যে জিনিসের প্রতি আপনার নাকের মিউকোসায় অ্যালার্জি আছে, বিশেষ করে ডাস্ট, অনেক সময় ধুলাবালু বা কোনো পোলেন বা কোনো ফুলের বা কোনো ফসলের পোলেন আপনার নাকে গিয়ে বা ঘর ঝাড়ু দেওয়ার সময় মাইট আপনার নাকে গিয়ে আপনার অ্যালার্জির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে, সেই সমস্ত জিনিস থেকে আপনি যতটুকু পারেন দূরে থাকবেন। আর সামান্য কিছু অ্যালার্জির ওষুধ খাবেন। অনেক সময় আমরা এক ধরনের স্টেরয়েড স্প্রে দিয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে যাতে অ্যালার্জি না হয় সেই কিছু কিছু জায়গায় আমরা কিছু ইঞ্জেকশন দিয়ে থাকি। সেই ইঞ্জেকশন দিলে আপনি অনেক অংশেই ভালো থাকতে পারেন। সেজন্য আমি বলবো অ্যালার্জি হলে এর চিকিৎসা নেই বা এটা ভালো হয় না, এই ধারণা থেকে দূরে গিয়ে যদি আমরা কিছু নিয়মকানুন মেনে চলি, সামান্য কিছু মেডিসিন নিয়ে থাকি, এর মাধ্যমেই এই অ্যালার্জি থেকে আমরা ভালো থাকতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।